হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আলোচনা করব জ্যামিতি উপায়ে 27 এর বর্গমূল নির্ণয় করো। এখানে 27কে ভাঙাতে হবে 9 × 3, অর্থাৎ 3 × 27, অথবা যে ভুল লিখলাম এখানে দেখিয়ে দিচ্ছি একবার, 27 এখানে 9 × 3, অথবা এখানে 27কে হচ্ছে 5 দিয়ে ভাগ করে নিতে হবে, 5 × 5 = 25, এখানে বিয়োগ করলে কত 2, তা 10 এর জন্য 0, 4 × 5 = 20, তাহলে হবে এখানে 5 × হচ্ছে 5.4। এখানে দুইভাবে করানো যায়, এখানে 27কে হচ্ছে 9 × 3, অথবা হচ্ছে এখানে 5 × 5.4 দিয়ে করানো যায়। তো আমি এখানে 9 × 3 দিয়ে করে দিচ্ছি। আর যদি 5 × 5.4 দিয়ে লাগে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাতে হবে, তাহলে আমি পরবর্তী ভিডিওতে 5 × 5.4 দিয়ে আরেকটি সম্পাদ্য তৈরি করবো, অর্থাৎ 27 বর্গমূল হচ্ছে দেখিয়ে দেব। তার 9 × 3, এখান থেকে 9 এই পর্যন্ত আসবে, থ্রি, নাইন আর থ্রি প্লাস করলে হচ্ছে 12 হয় এখানে, তাই এখানে হচ্ছে 12 বড় দিচ্ছে একটু, নাম দিলে হচ্ছে এখানে এ, এখানে হচ্ছে এক্স, এখানে 9 এককটা আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে, তারপরে হচ্ছে এ বিন্দু বসে একটি চাপ, এখানে নাম দিলাম বি, তারপর হচ্ছে 3 একক, বি বিন্দুতে বসে একটি চাপ, এখানে নাম দিলাম হচ্ছে সি, এবার এটিকে অর্ধেকে বেশি কেটে নিতে হবে, এভাবে নেওয়ার পর উপরে একটি চাপ, নিচে একটি চাপ, তা সি বিন্দু বসে চাপটা, এখানে নাম দিলাম ও, হচ্ছে ও বিন্দুতে কম্পাসটি বসিয়ে এ বিন্দু সমান করে, সমান করে, অথবা হচ্ছে সি বিন্দু সমান করে একটি চাপ দেওয়া, যেখানে হচ্ছে এ বিন্দু দিকে যুক্ত হবে, এবার এরপর যে বি বিন্দু বসিয়ে একটি 90 ডিগ্রি কেটে নিতে হবে, দেওয়া হলে এখানে প্রথমে 60 ডিগ্রি, 120 ডিগ্রি, 120 আবার ভেঙে নিতে হবে, এখানে নাম দিলো ডি, বিডি মেপে নিতে হবে স্কেলের সাহায্যে, এখানে হচ্ছে 5, তারপরে 1, 2, 3, অর্থাৎ 5.3 হয়, তাহলে যে বিডি হচ্ছে এখানে 5.3, তাহলে যে 27 বর্গমূল হচ্ছে এখানে 5.3 একক ব্যাকেটে প্রায়। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দাও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর পাশে বেল আইকনটি প্রেস করে দাও।